আসসালামু আলাইকুম, আমি ডক্টর আলী নাফিসা, অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জন। আপনারা অনেক সময় নিপলদের ডিসচার্জ হয় যখন, সেটা নিয়ে ভয় পান। অবশ্য ভয় পাওয়ারই কথা, কারণ এটা একটা ক্যান্সারের লক্ষণ। কিন্তু এটাও ঠিক যে নিপলদের ডিসচার্জ হলেই সেটা ক্যান্সারের লক্ষণ, এমনও না। তাহলে আসুন যে আমরা আসলে নিপল ডিসচার্জ হলে কী করব। নিপল ডিসচার্জ কখন ভয়ের আর কখন ভয়ের না। যদি দুই নিপলদের ডিসচার্জ হয়, যদি মাল্টি ডাক্ট দিয়ে নিপল ডিসচার্জ হয়, তাহলে আমরা এটাকে ভয়ের বলবো না। এবং মেয়েটা যদি একটু ইয়াং হয়, ইয়াং বলতে 30-35 নিচে হয়, তাহলে আমরা আসলে এতটা ভয় পাই না। এখন আসুন যে কখন এটা ভয়ের। যদি এই নিপল ডিসচার্জটা একদিক থেকে হয়, সিঙ্গেল ডাক দিয়ে হয় এবং স্পন্টেনিয়াস, ধরেন আপনি কোনো চাপাচাপি করছেন না কিন্তু জামা বা ব্রা একটু ভিজে যাচ্ছে, তাহলে এটা ভয়ের। তাহলে আসুন যে নিপল ডিসচার্জ হলেই আমরা ভয় পাবো না, কিন্তু নিপল ডিসচার্জ হলে আবার প্রপার ইভ্যালুয়েশনে করব। আপনার যদি নিপল ডিসচার্জ হয় তাহলে ডক্টর কি করে? ডক্টর যেটা করে সেটা হচ্ছে আপনার ব্রেস্টের হিস্ট্রি নেয়, আপনার ব্রেস্টটা এক্সামিনেশন করে, দেখে আন্ডারলাইন কোনো গোটা চাকা আছে কি না, নিপল ডিসচার্জের কালার কীরকম, সেটা ব্লাডি কি না বা হোয়াইটিশ কি না বা সেরাস পানির মতো কি না। এরপরে যেটা করে, বয়স অনুযায়ী কিছু ইনভেস্টিগেশন দেয়। ধরেন 35 বছর বয়সের নিচে হলে আল্ট্রাসাউন্ড দেয়, বেশি হলে ওপরে হলে ম্যামোগ্রাম আল্ট্রাসাউন্ড দেয়, আবার নিপল ডিসচার্জ থেকে একটু সাইটোলজি দিতে পারে। যদি সেরকম মনে হয় যে না এটা একটু ইনফেক্টেড, তাহলে সেখান থেকে হয়তো বা পাস মানে ডিসচার্জটা সিএসের জন্যও দিতে পারে। কিছু কিছু নিপল ডিসচার্জ আছে আমাদেরকে আসলেই কিছু ইন্টারভেনশন করতে হয়। যদি ব্লাডে নিপল ডিসচার্জ হয় বা সাইটোলজিতে কোনো রকম অ্যাটিপিক্যাল সেল বা কিছু আসে, তাহলে আমরা সেক্ষেত্রে অপারেশন করি, সেক্ষেত্রে হ্যাটফিল্ড অপারেশনটা করি। ঠিক আছে, তাহলে আমরা হ্যাটফিল্ড বা মেজর ডাক বা ম্যাক্রোডোকেক্টমি করি, যদি বাচ্চা দুইটা বাচ্চা কমপ্লিট থাকে, যদি ওনার সাইটোলজিতে খারাপ থাকে তাহলে। এবং অনেক সময় আবার দেখা যাচ্ছে যে ফ্যামিলি কমপ্লিট না, বাট নিপল ডিসচার্জটা ভালোই ডিস্টার্ব করছে, কোথাও ক্যান্সারের লক্ষণ নাই, সেই ক্ষেত্রে আবার আমরা মাইক্রোডোকেক্টমি করি, শুধুমাত্র একটা ডাক্ট ফেলি। তাই আসুন, নিপল ডিসচার্জ হলে খুব ভয়ের কিছু নাই, কিন্তু তারপরেও আমরা একটু প্রপার ওয়েতে ব্রেস্ট সার্জনের কাছে দেখাবো এবং সেটা ইভ্যালুয়েট করবো। ধন্যবাদ।